হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালিজ হাসানকে। আমি চলে আসছি আজকে আমাদের গোলাপগ্রাম ভিডিও পার্ট টু নিয়ে, বিকজ আমি গোলাপগ্রামের পার্ট ওয়ান মানে সাভার যাওয়া পর্যন্ত আমি একটা ভিডিও করেছিলাম আর বেড়িবাদ থেকে, আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার শেষে আমাদের গোলাপগ্রামে যাওয়ার সময় ব্যাক করার আর কি ফুটেজটুকু, যেটা দিয়ে আমি আবার ভিডিও করা স্টার্ট করেছি। এই তো সাত সমুদ্র পার করা। আমরা চলে আসছি গোলাপগ্রাম। এগুলা ছিল হচ্ছে গিয়ে ঢোকার সময়ের ফুটেজ টুকু, বিকজ আমরা যেই সিজনে গেছি ওখানে আর কি একদম ভরা, মানে লাল গোলাপ এইরকম ছিল না, এই যে আমি জুম করে দেখাচ্ছি দেখেন, মানে গোলাপ ছিল ছোট ছোট বড় মিক্সড ছিল, অনেক জায়গায় বেশিরভাগ কলি ছিল, মানে কলিও হয়নি, মাত্র গাছটা লাগানো হয়েছে এইরকম আর কি, কলি ফুটে নাই এখনও। এই যে এগুলা যে দেখতে পাচ্ছেন, এগুলাতে এখনও কলি ফুটে নাই, এই যে কয়েকটাতে ফুটছে দেখা যাচ্ছে, কয়েকটাতে ফুটে নাই এই রকম, বিকজ আম্মু বললো যে এখানে একটু সিজনেরও ম্যাটার আছে, যেহেতু আমরা যেই সিজনে গেছি এই সিজনে আসলে মাত্র গাছ লাগানো হয় বা গাছ মানে কি বলে ফুটে, কলি ফুটে এই রকম আর কি। তো এই সাইডটাতে কিছু কাশফুল ছিল, এই তো ওই যে ওই সাইড কর্নারটাতে ওখানে কিছু কাশফুল আছে ওই যে ওখানে, আর এই সাইডে হচ্ছে গিয়ে মসজিদ আর পাশে হচ্ছে গিয়ে বাগান, সরি গ্রামের, হ্যাঁ বাগানই বলা যেতে পারে। এই তো এইখানে আর কি আমি একটু লাল গোলাপ অনেকখানি দেখেছি, যে এই যে এইখানে মোটামুটি ভালোই লাল গোলাপ ছিল। তারপর আরফানরা চলে আসে। এই আরফান, তুমি কি বল? আমি খুব ভালো। চলে আসছো তুমি? ব্রয়লার মুরগি আনছে, ঠিক আছে ভালো আছে। দাওয়াত কেমন খাইছো? দাওয়াতে কি খাইছো? তাই মজার খাওন আছে, খাইছি দুটোই মেনু, মেনু একটু আজকে হইলো কি ফাইলিং শেষ হয়েছে না, তো গাইস এইটা ছিল হচ্ছে আব্বু চাচু, তারপর আরফান জুনায়েদ, এরা বাদাম খাইতেছিল বুঝা বুঝা। তারপর আমরা এই তো গোলাপগ্রামের আশপাশেই হাঁটতেছিলাম, দেখা যাচ্ছিল যে এই যে গোলাপগ্রাম, গোলাপগ্রামের আর কি আশপাশে সব গোলাপের গাছ লাগানো আর অনেকগুলা কলি উঠছে, কলি উঠে নাই এইরকম। তো এই তো ওরা দৌড়াদৌড়ি করলো, আর আমি ভিডিও ফুটেজ কতক্ষণ ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম। এরপর একটা মজার সিন আপনাদের দেখাবো, সেইটা হচ্ছে আমার চাচা আর আমার চাচাতো ভাই, মানে এরা দুইজন কি করতেছিল সেইটা আমি এখন আপনাদের দেখাবো। এত একটা ইন্টারেস্টিং, আম্মু আর কি এটাই বলতেছিল ওদের ভিডিওটা করার জন্য আমি আপনাদের দেখাই। এই দেখেন এখানে তারা বাপ ছেলে মিলে, এই যে দেখাচ্ছি দেখতে পারতেছেন, দুইজনের হাতে দুই মানে পেঁপে খাইতেছে তারা। তো এই তো এই সিনটা দেখে আসলে মানে এত পরিমাণ হাসিও পাইতেছিল, মানে তারা দুইজন সুন্দর মতো পেঁপে কিনে কেটে তারপর তারা খাইতেছিল, এর মধ্যে আব্বু জয়েন করছে, তাদের হাতে হচ্ছে গিয়ে গোলাপের একটা মানে ডালের লাঠি নিয়ে নিছে, মানে আমাদের বাসার বারান্দাতে ই করার জন্য, বাট কে আর নিছে ওইটা মনে হয় না, আর বাসায় আসছে না, কে আসার পর কী হয়েছে আমি জানি না। যাই হোক এই তো দেখছি, রামনের নিজের চোখে দেখছি, একটা দেবো না, দেখছো দেখ
আমি হইতেছি মিষ্টি আছে আবার ঢুকছে বাচ্চা মিষ্টি আছে না চাচি আমি পেঁপে আছে না মিষ্টি না হইলে আছে না এই পেঁপে যদি মিষ্টি না হয় না কি দিয়া খাই জানো হ্যাঁ চিনি ডিব্বার তো চিনি বের করে হেপা পেঁপে লাগে দেই হেপা খাই আচ্ছা পানি বোতল কারো হাতে আসবে এখন আমরা আবার আমাদের কোথায় জানি জায়গা সেখানেই সেখানে যাচ্ছি ফুল কিনবো কিনবো আবার আবু বলে যেমনিই নিতে পারবো তো এখন যাইতেছি আমরা এদিকে উষা ছবি তুলতে ব্যস্ত আমি ভিডিও শুট করতে ব্যস্ত উষা তুমি আমার ভিডিও করো তো কিছু এবার আমার এই মানে এই ফোন দিয়ে খালি ভিডিও করবে এইটা দিয়ে করতেছি অলরেডি হইতেছে আর এখন আমি চিন্তা করলাম যে আমিও কিছু ছবি তুলি কারণ কি ছবি না তুললে আবার ক্লিয়ারলি যে লাল দেখা যাচ্ছে ফুলগুলা পিছনে মানুষ উপরে উঠো এবার চলো এবার আমি গোটা ফালাই থিয়া যাবো বলছে আমি পিছে আমি তুই পিছে যা আমি সামনে যাই আয় আমি ফুল কিনবো মাথায় দেওয়ার জন্য আর হাতে দুইটা না আরে চলে না আমি হচ্ছি তার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের জন্য কথা না কথা হচ্ছে সে আমাকে নিয়ে আসছে ক্যামেরা ছবি তোলার জন্য না আমি অসুস্থ থেকেও সে আমাকে ছবি তোলার জন্য নিয়ে আসছে যে শুনলেন যে আমাদের এখানে নাকি জায়গা আছে তো আমরা ওখানে দেখতে গোলাপগ্রাম থেকে বের হয়ে ওখানে হাঁটা শুরু করি ওখান থেকে গোলাপগ্রাম থেকে বেশিক্ষণ না হায়েস্ট 10-20 মিনিট সময় লাগে আর কি ভালোভাবে হাঁটলে এই তো তারপর আমরা হাঁটা শুরু করি আর আসলে কি আমার ভিডিওতে আমি দেখলাম আমার অনেকগুলো ফুটেজ মিসিং অরিজিনালি আমার অনেকগুলো ফুটেজ ছিল আমরা মানে এই বিকালেই যাওয়ার পথে মাটির কিছু বাড়ি দেখি তারপর হচ্ছে গিয়ে অনেক কিছুই দেখি কিন্তু আনফর্চুনেটলি ওই ফুটেজগুলো আমি পাচ্ছি না এবং আমরা বিকালে একটা খুবই মজার জিনিস খাই সেটা হচ্ছে পেঁয়াজু যেটার ফুটেজও আমি দিতে পারিনি আই এম সরি কারণ হচ্ছে গিয়ে ওই ফুটেজগুলো আমি পাচ্ছিলাম না আমার ফোনে নাই
দ্যাটস ওয়াই আমি দিতে পারিনি। কিন্তু ওখানে আমরা গোলাপ গ্রামে খুবই ক্রাঞ্চি, গোলাপ গ্রামে না, ওইটা হচ্ছে গিয়ে আপনার বেড়িবাটের এই সাইডটাতে, বাঁধের সাথেই আমাদের জায়গার ওই সাইডটাতে আর কি থেকে চাচ্ছ আনে। তো সেটা ছিল হচ্ছে খুবই ক্রাঞ্চি একটা ই কি বলে পেঁয়াজ আমরা খেয়েছি, খুবই ভালো লাগছে সবার। এবং আমরা আমাদের এক আন্টির বাসাও দেখছি, দেন আমরা বাসায় চলে আসি। কিন্তু আসলে কি বলবো আর, ভিডিওগুলো আমি আসলে দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আপনারা চেক করে নিবেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে, নাম কি বলে দাও, কানিসা সংকিয়া। হঠাৎ করে ওদের হালকা মনে হয়েছে এখানে কিছুটা একটু ছবি মায়া বন্ধুত্ব করে রাখবে, তার জন্য নামছে। তো ওটার কালার দেয় আবার অন্যরকম, ওই এটা ওই অর্সটা অর্সেট ভাঙি দেবো আমি। হ্যাঁ খালি মা, আসলে এই তো আমি এখানেই, আসলে এইটাই ছিল শেষ ফুটেজটুকু আমার ফোনের, আর এখানেই আমি ভিডিওটা এন্ড করতেছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।